বিল পাশ হলেও বিলের পূর্ণ সমর্থন দিয়েও বিতণ্ডায় নাছোড়। জনগণনা আসন পুনর্বিন্যাসের পরে এই আইন, ফলে সংসদ বিধানসভায় 33% আসন মহিলাদের জন্য সংরক্ষণে 2029 পর্যন্ত অপেক্ষা। 24-এর আগে শুধুই গিমিক, এমনই তো বিরোধীদের। বিলের পূর্ণ সমর্থন দিয়েও বিতণ্ডায় নাছোড়। জনগণনা আসন বিন্যাসের পরে আসন পুনর্বিন্যাস ডিলিমিটেশনের পরেই হবে আইন, ফলে সংসদ বিধানসভায় 33% মহিলাদের জন্য সংরক্ষণে সেই অপেক্ষা করতে হবে 2029 পর্যন্ত। আর 24-এর আগে এটা শুধুই গিমিক, তো বিরোধীদের আপনারা জানেন। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই বক্তব্যই তুলে ধরা হয়েছে যে কেন এখনই নয়, কেন আরও পরে, অর্থাৎ 2029 পর্যন্ত কেন অপেক্ষা করতে হবে, কেন জনগণনা, কেন আসন পুনর্বিন্যাস। এবং এর প্রেক্ষিতে আপনারা জানেন ইতিমধ্যেই যে তথ্য তুলে ধরা হয়েছিল যে হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল রিজার্ভেশনের তথ্য তুলে ধরা হয়েছিল, এবং যে কারণে আইন যাতে প্রপারলি হয় সেই কারণে 2029 পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিজেপির তরফ থেকে বলা হয়েছে প্রধানমন্ত্রী মোদি তিনি নিজে জবাবি ভাষণে তিনি এই তথ্যই তুলে ধরেছেন। আপনারা জানেন যে মহিলা সংরক্ষণ বিলে ইতিমধ্যে বিরোধীদের তরফ থেকে পূর্ণ সমর্থন থাকলেও বিতণ্ডা বা বিতর্ক কিন্তু পিছু ছাড়ছে না। বারবার বিরোধীদের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে বা যে পয়েন্ট আউট করা হচ্ছে যে কেন 2029 পর্যন্ত অপেক্ষা, কেন এখনই নয়, এই বিলের ইমপ্লিমেন্টেশন নিয়ে বিরোধীদের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। দিলীপবাবু স্বাগত জি 24 ঘন্টা। দিলীপবাবু, আমরা দেখেছি মহিলা সংরক্ষণ বিল লোকসভা এবং রাজ্যসভাতে সর্বসম্মতিক্রমে পাশ হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও বিরোধীদের তরফ থেকে বেশ কিছু পয়েন্ট আউট করা হয়েছে, যেমন ইমপ্লিমেন্টেশন কেন এখন নয়, কেন তার জন্য 2029 পর্যন্ত অপেক্ষা, কি বলবেন? দেখুন, যে বিরোধীরা এটা বলছে এখানে ইমপ্লিমেন্টেশন নয়, তারা একসময় ক্ষমতায় ছিল। ওনারা বলছেন রাজীব গান্ধী নাকি প্রথম বিল এনেছিলেন। রাজীব গান্ধী 430 না কত সিট পেয়েছেন, ঐতিহাসিক ভাবে কোনো পার্টির সমর্থন দরকার ছিল না, কেন তিনি কেন পাস করেননি? ওনারা একবার রাজ্যসভায় পাস করেছিলেন মারামারি করে, লোকসভায় পেশ করেননি। সে সময় রাজ্যসভায় বিজেপি সাপোর্ট করেছিল, লোকসভায়ও করতো, কেন করেননি? 27 বছর না 17 বছর ধরে বিলটা পড়ে আছে, কেন মহিলাদের অধিকার দিতে এত কেন ওদের সংশয়? তারা আসলে চান না, নাহলে তাদের ক্ষমতা থাকলে যখন তারা করেননি, আজকে প্রশ্ন তোলার কোনো অধিকার নেই। বিজেপি করেছে যখন সহমতি হয়েছে তখন বিল এনেছে, বিল পাস করিয়েছে, নরেন্দ্র মোদী করিয়েছে, এবং তারা বাধ্য হয়েছে সমর্থন করতে, না চাইলে নাহলে মানুষ তাদেরকে বিশ্বাস করবে না। সেই জন্য এইসব উল্টা পাল্টা বলার দিন শেষ হয়ে গেছে, বিল তো পাস হয়ে গেলো, বাকি যে কাজ আছে, ডিলিমিটেশন হবে, সিট বাড়বে, সেন্সাস হবে, এ সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে যাবে, আর তখন হবে। যে মূল কাজটা ছিল সেটা হয়ে গেছে, সেটা ছিল বিজেপি করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।